যাদের জ্ঞান নেই তাদেরকেই জ্ঞান দেওয়ার চেষ্টা করছেন বিজেপি নেতা তথাগত রায়, ব্যারাকপুরে বললেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। রাজ্য বিধানসভা ভোটে বিজেপির পরাজয়ের পর একের পর এক সামাজিক মাধ্যমে বিজেপি নেতাদের কটাক্ষ করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। সেই বিষয় নিয়ে ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ জানান, তথাগত রায় একজন পণ্ডিত মানুষ। তিনি জানান, দলের মধ্যে যারা অজ্ঞান তাদেরকেই জ্ঞান দেওয়ার কাজ করছেন। অ্যাকচুয়ালি মানুষের যে কথা, দেশের যে কাজ, এ কাজ তো দল করছে না। সেই জন্য সঙ্গত কারণেই আজকে ইনি অত পণ্ডিত লোক, ইনি যা বলেন এনার বলার মধ্যে মাহাত্ম্য আছে। সেই জন্যে এটা যারা অর্বাচীন, যাদের মধ্যে জ্ঞান নেই, তাদেরকে এই জ্ঞান দেওয়ারই কাজ তিনি করছেন। এবং আমি আশা করি যে উনি পার্টির বাইরে বললেও দেশের মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে মানুষকে সেবা করলেই সব কাজ ভালো হবে, এবং মমতা ব্যানার্জি সেই সেবার কাজ করছে। একে বিদ্রুপ করে, একে সমালোচনা করে, এর থেকে মুখ ফিরিয়ে নিলে বাংলার ভালো হবে না। সেই জন্য সব মানুষই একসঙ্গে তারা চলছে, তার জন্যই তো বাংলা আজকে, এই তো 7টা নির্বাচন হলো, বাংলার মানুষ তারা সলিডলি উইথ মমতা ব্যানার্জি। উনি একটা কথা বলেছেন টুইটে, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে অশ্লীল কথা বলা হয়েছিল বারমুটা করার কথা, সেইটাও মানে এটাই তো সত্যি কথা। তো তার পা ভেঙে দিয়েছে, তাকে বারমুন্ডা পড়তে বলেছে, তাকে বিবি বলেছে, কত অসভ্য, কত বর্বরোচিত কথাবার্তা বিজেপির লোকরা বলেছে। আজকে মানুষ যখন তো এদেরকে প্রত্যাখ্যান করেছে, মমতা এই ধরনের কথা বলেনি, এবং এই জন্যই তো মানুষ মমতার সঙ্গে, এই জন্যই তো মানুষ, দরিদ্র মানুষ, গরিব মানুষ, পিছিয়ে পড়া সবই মমতার সঙ্গে যাচ্ছে আগামী পরিবর্তনে, ভারতবর্ষের পরিবর্তন দেখতে। ভীষণ ঘিরে পেয়েছে। হ্যাঁ সত্যি, কোথায় যাওয়া যায় বলতো? ওয়েস্ট উইং। আরে ব্যারাকপুরের ওয়েস্ট উইং রেস্টুরেন্ট গিয়ে দেখ একবার। ওয়েস্ট উইং এভরি উইকেন্ড উইথ ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস।